নমস্কার, আমি সুচরিতা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমি আবার চলে এসেছি বক্স অফিস রেজাল্ট নিয়ে। এবং এই সপ্তাহে বক্স অফিসে আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি মুক্তি পেয়েছে, একটি হিন্দি একটি বাংলা ছবি। বাংলা ছবি হচ্ছে অব্যক্ত। এই ছবিটার যিনি পরিচালক, এটা তার ডেবিউটেন্ট ছবি, অর্জুন দত্ত, এবং তাঁরই লেখা, তারই গল্প, তারই চিত্রনাট্য। এবং এই ছবি মূলত মা ছেলের গল্প বলছে। মা ছেলের মধ্যে যে অব্যক্ত কিছু কথা থেকে গেছে বা মা নভিবান জমাট বেঁধেছে, সেই বিষয়টাই উঠে এসেছে ছবিতে। এবং অর্জুন দত্তর প্রথম ছবি হওয়া সত্ত্বেও বলতেই হয় যে এই ছবি ভীষণভাবে প্রশংসা কুড়িয়েছে। এর আগে ছবিটি মুক্তি পাওয়ার আগেও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে এসেছে ছবিটি। এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের কথা আলাদা করে বলতে হয়, এই ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে যে চরিত্রে আমরা পেয়েছি, যেভাবে তার অভিনয়ের মুনশিয়ানা দেখিয়েছে, সেটা তারিফ করার মতো। এবং দর্শক আসনে বসা প্রত্যেকটা দর্শক, তারা বোধহয় না নিজেদের এই ছবি দেখতে দেখতে সন্তান তার মায়ের কথা অবশ্যই একবার মনে করছে, এবং মারাও তাদের সন্তানদের কথা ভাবছে। এরকম অনেক অবলা কথা বা অজানা কথা থেকে যায়, যেটা হয়তো জীবনের শেষ সময় পর্যন্তই অনেক মারাই তার ভেতরে রেখে দেন। এরকমই একটি গল্প এই সিনেমায় অব্যক্ত ছবিতে উঠে এসেছে। এবং এই ছবিতে আমরা দেখতে পেয়েছি আদেল হোসেন রয়েছে, তার সঙ্গে রয়েছে অনুভব কাঞ্জিলাল। ছবিতে মা ছেলের সম্পর্ক উঠে এসেছে, অর্থাৎ মা এবং তার সন্তানের মধ্যে অনেক রকম না বলা কথা থেকে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা আমাদের জীবনে দেখতে পাই এরকম না বলা অনেক কথা, হয়তো সারা জীবনই মা তার হৃদয়ে রেখে দেয়। খুব সুন্দর একটা সম্পর্ক উঠে এসেছে এই গল্পের মাধ্যমে। এবং এটার যে এক্সিকিউশন, প্রথম ছবি হওয়া সত্ত্বেও এর যে এক্সিকিউশন এবং ছবির প্রত্যেকটা সিন খুব ভাবনা চিন্তা করে করা হয়েছে, এবং অর্জুনের মুনশিয়ানাও এখানে ধরা পড়েছে। প্রথম ছবি আগামী দিনে অর্জুন দত্তর কাছ থেকে ভীষণভাবে আশা থাকলো বাঙালি দর্শকদের, এবং অর্পিতার কথা নতুন করে বলার নেই। এই ছবিতে অবশ্যই আমি যদি পাঁচ হয়, পাঁচের মধ্যে আমি চার দিতে চাইবো। এবং দর্শকরা কি বলছে এই ছবিটা দেখে বেরিয়ে এসে, আসুন আমরা শুনে নিই। সিনেমাটা খুব ভালো হয়েছে, ইটস এ ভেরি ইন্টেন্স মুভি, অ্যান্ড অ্যাক্টিং ওয়াইজ তো ফাটাফাটি। অনুভব যেরকম ভালো, অর্পিতা দি তো অসাধারণ। খুব ভালো লেগেছে অর্পিতা দির কাজ, মানে প্রথম দেখা আমার, সো আই রিয়েলি লাভ দ্য মুভি, দ্য কনসেপ্ট ইজ রিয়েলি গুড। এমন ইমোশনসগুলো কানেক্ট করেছে প্রথম স্টার্টিংয়ে, তার মানে একটা ইমোশনাল ফিল্মেও যে এরকম টুইস্ট থাকতে পারে সেটা ছবিটা না দেখে বোঝা যায় না। বেরোনোর সময় সবাই কাঁদতে কাঁদতে বেরবে, দ্যাটস ফর শিওর। দর্শকদের তো ভালো লাগলোই, এবং এই ছবি দেখে এসে তাদের মতামত জানালো। আপনারা দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের পেজে এসে জানাবেন। এবং আরেকটা বিষয় বলতেই হয় যে এই ছবিতে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যবহার করা হয়েছে এবং যেভাবে বর্ষাকে তুলে আনা হয়েছে সেটা অবশ্যই তারিফ করার মতো। তা সত্ত্বেও, প্রথম ছবি হওয়া সত্ত্বেও কিন্তু কিছু তো লুফলস থাকবেই, কিন্তু সেগুলোকে ওভারকাম করে ছবির যে বিষয়বস্তু সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে দর্শকের কাছে, এবং নতুন ধারার এক গল্প পেয়েছে বলা যেতেই পারে। এর আগে আমরা 19 এপ্রিল পেয়েছিলাম, যেখানে মা এবং মেয়ের একটা সম্পর্ক তুলে ধরেছিল। এখানেও কিন্তু একটি মা এবং তার ছেলের মধ্যে যে সম্পর্ক, যে টানা পড়েন, সেই বিষয়গুলোকে নিয়েই খুব সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এরপরে যে ছবিটার কথা আমি বলবো সেটি একটি হিন্দি ছবি, আমাদের ছোটে নবাব সাইফ আলী খান, তার ছবি জওয়ানি জানে মান। এই ছবির পরিচালক হচ্ছে নিতিন কক্কর, এবং এই ছবিটা একদম মশালা ছবি বলা যেতেই পারে। এবং সাইফ আলী খানকে এর আগেও আমরা এরকম ধরনের বোহেমিয়ান চরিত্রে বহুবার দেখেছি, প্লে বয় চরিত্রে দেখেছি, কিন্তু এই ছবিতে যেভাবে তিনি পোট্রে করেছেন এবং দিন দিন তার যে পরিণতি হচ্ছে, অর্থাৎ যে একটা একটা অভিনয়ের ক্ষেত্রে যে অনেক বেশি পরিপক্ক হয়েছে, সেটা কিন্তু এই ছবি দেখে বোঝা যাচ্ছে। টাব্বুর একটা খুব ছোট্ট চরিত্র হলেও, গেস্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি তার একটা ছাপ ফেলেছে। এবং সাইফ এবং টাব্বুর সঙ্গে সঙ্গে এই ছবিতে ডেবিউ করছেন আলায়া ফার্নিচার, ইনি কিন্তু পূজা বেদীর মেয়ে। আলায়া ফার্নিচারের এটা প্রথম ডেবিউটেন্ট ছবি, এবং প্রত্যেকটা সিন দেখে বোঝার উপায় নেই যে এটা তার প্রথম ছবি, কারণ তিনি ভীষণ সাবলীল ক্যামেরার সামনে। এবং যদি বলা হয় যে কমিক টাইম
টাইমিং সেখানে কিন্তু সাইফ আলী খান সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেছে। এই জওয়ানি দিওয়ানিতে প্রত্যেকটা সিন কিন্তু উপভোগ্য এবং দর্শকদের ভীষণ ভালো লেগেছে, যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসেও তার একটা প্রকাশ হয়েছে, অর্থাৎ বক্স অফিস খুব ভালো কালেকশন আনতে পেরেছে এখনও পর্যন্ত। আগামী বেশ কয়েকটা দিন এখনও পড়ে রয়েছে এবং এই ছবিকে 5-এর মধ্যে আমি 4 দেব এবং দর্শকরা কি বলছে এই ছবিটা দেখে এসে আসুন আমরা শুনে নিই। অসাধারণ ছবি, কমপ্লিট ফান রাইড, এন্টারটেনমেন্ট, ফুল অফ এন্টারটেনমেন্ট। ছবির গল্প ইজ নর্মাল বাট ইটস গুড। টাব্বুকে দারুণ লেগেছে, একদম ফাটাফাটি, ফ্যামিলিকে নিয়ে দেখতে আসার মতো সিনেমা নয়, গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন এবং টোটাল এনজয় করবেন, ফুল এনজয়। অসাধারণ ছবি, ফাটিয়ে ফাটিয়ে সাইফ আলী খান দুর্দান্ত। আমাদের টাব্বু তো ছেড়ে দিন, কোনো কথা হবে না, সবার দেখা উচিত, ফ্যামিলি ছবি একদমই নয়, বাড়ির লোকে যাবেন না। আমরা দেখতে পাচ্ছি যে জওয়ানি জানে মানে ওলে ওলে যে গানটি সেটা রিমেক করা হয়েছে, যদিও এই ছবির যে কমিক টাইমিং এবং যে গল্প যেভাবে বুনেছে এবং একদম বর্তমান যুগে যেভাবে এই নতুন প্রজন্মের বাবা এবং মেয়ের সম্পর্ক এখানে উঠে এসেছে সেটাও কিন্তু খুব মজার, এবং কোথাও গিয়ে ছবিটা শেষ পর্যন্ত দেখবেন যখন তখন হয়তো আপনার মানসিকতাটাই বদলে যেতে পারে। অবশ্যই পয়সা ভসুল ছবি এবং দর্শক এই ছবি দেখতে ভিড় করছে এবং আগামী দিনে এই ছবিগুলো বক্স অফিসে কতটা টিকে থাকে বা কতটা এগিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবে এবং তারই মাঝে আপনারা ছবিগুলো দেখে ফেলুন এবং এই ছবি দেখে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার।